প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের বিষয় লিভার সিরোসিস হওয়ার শুরুতে শরীর যে সকল সংকেত দেয়। বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার ওয়াদুদ আলী খান, মেডিসিন ও গ্যাস্ট্রোলিভার রোগ বিশেষজ্ঞ, ডাইরেক্টর ইম্পালস হাসপাতাল। প্রথমেই আপনার কাছে জানতে চাই, লিভার সিরোসিস কি? আমরা জানতে হবে যে লিভার আমাদের সর্ববৃহৎ অঙ্গ। পেটের ভিতরের অনেক অঙ্গ আমাদের আছে, পাকস্থলী, অগ্নাশয়, কিডনি, এবং এর মধ্যে লিভারটা হচ্ছে সর্ববৃহৎ অঙ্গ এবং এর কার্যকারিতা অনেক। সুতরাং লিভার সিরোসিস জিনিসটা কি, সেটা হচ্ছে যে লিভারের যে স্ট্রাকচারটা থাকে, হ্যাঁ, এটা একটা ফাইব্রোমাসকুলার, দেখা যায় যে খুব নরম একটা সফট একটা জিনিস ফাইব্রোসিসে হয়ে যায়, শক্ত হয়ে যায়। এই স্ট্রাকচারটা যখনই নষ্ট হয়ে যায় তখনই আমরা এটাকে লিভার সিরোসিস বলে থাকি। লিভার সিরোসিসের কারণ কি কিংবা লিভার সিরোসিস কেন হয়? আমাদের বুঝতে হবে যে লিভারের রোগ কিন্তু আমরা বলি অ্যাকিউট লিভার ডিজিজ, যেটা অনেক সময় সবাই বলে থাকে যে জন্ডিস হয়েছে, হ্যাঁ, বা বিভিন্ন কারণে লিভার ইঞ্জুরি হয়েছে, তেমনি ক্রনিক লিভার ডিজিজ। এই ক্রনিক লিভার ডিজিজের ভিতর লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার, এই দুটো জিনিসই অন্তর্ভুক্ত। এবং এর কারণ কি? আসলে এই লিভার সিরোসিস হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের দেশে এবং বিশ্বব্যাপী ভাইরাসজনিত কারণ। এবং আমরা জানি যে আজকাল বি ভাইরাস, সি ভাইরাস এগুলো সবারই জানা, এবং বি ভাইরাস, সি ভাইরাস এই ভাইরাস দিয়েই লিভার সিরোসিসটা বেশি হয়। লিভার সিরোসিসের লক্ষণগুলো কী কী কিংবা লিভার সিরোসিস হওয়ার শুরুতে শরীর কী কী ধরনের সংকেত দিতে পারে? লিভার কিন্তু একটা বিশাল অঙ্গ, পেটের ভিতরে থাকে, এবং আমরা বলে থাকি যে এই লিভার এই অঙ্গটা যদি আপনার 90% নষ্ট হয়ে যায়, 10% যদি এর কার্যকারিতা থাকে, তাহলে কিন্তু লিভারটা আমাদের যে কাজ শরীরের জন্য করে সেটা করতে পারে। কিন্তু যখন 90% ধ্বংস হয়ে যায় তখনই কিন্তু এই লিভার সিরোসিস, লিভার ধ্বংস হওয়ার যে লক্ষণগুলো সেগুলো প্রকাশ পায়। এবং সত্যি এই অবস্থায় যখন চলে যায় তখন রোগীর জন্য যে সমস্যাটা হয় এবং রোগীর পরিবারের জন্য সমস্যাটা কিন্তু অত্যন্ত জটিল এবং বেদনাদায়ক। লক্ষণগুলো হচ্ছে যে যখন এই 90% বা লিভার সিরোসিস হয়ে যাচ্ছে, সেটাকে আমরা ক্রনিক লিভার ডিজিজ বলছি, তখন দেখা যায় যে মানুষ কী হচ্ছে, তার ক্ষুধামন্দা হচ্ছে, সে দুর্বল হয়ে যাচ্ছে, এবং ক্রমশ সে ক্যাকেকটিক যেটা বলি একদম শীর্ণকায় হয়ে যায়, তার পেট ফুলে যায়, পেটে পানি আসে, তার পায়ে পানি আসে, মুখ ফুলে যায়, তার খাদ্য হজমের যে প্রক্রিয়াটা সেটার টোটালি নষ্ট হয়ে যায়। সেই সাথে আরও কিছু উপসর্গ যোগ হয়, তার রক্ত স্বল্পতা, শরীরের আমিষ যেটা আমরা বলি হাইপারপ্রোটিনেমিয়া বা হাইপোঅ্যালবুমিনিয়া হয়, এবং সেই সাথে তার লবণের তারতম্য ইমব্যালেন্স হয়ে যায়, যেটাকে আমরা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স বলে থাকি। এই ধরনের উপসর্গ নিয়ে আসে। লিভার সিরোসিসের রোগীদের কী ধরনের চিকিৎসা দেওয়া হয়? চিকিৎসাটা আসলে কারণের উপর নির্ভর করে। আমি প্রথমেই বলেছি যে এটা একটা ক্রনিক লিভার ডিজিজের আওতাধীন, এবং সবচাইতে বেশি হয় হলো ভাইরাসজনিত কারণে। সুতরাং আমরা যদি বি ভাইরাস বা সি ভাইরাস আগে যদি আমরা রোগীর শরীরে এই ভাইরাস দুটো আছে কি না ডিটেক্ট করতে পারি, তাহলে কিন্তু আমরা তার এই ভাইরাসের চিকিৎসা করে তার লিভারের যে ক্রনিক স্টেজে চলে যাওয়াটা আমরা কিন্তু প্রতিরোধ করতে পারি। আর যদি এই ভাইরাসের চিকিৎসা করার সাথে সাথে সে যদি অন্য যে লিভারের সমস্যাগুলো হতে পারে সেগুলোও যদি আনুষঙ্গিকভাবে চিকিৎসা করতে পারে, তাহলে রোগী কিন্তু অনেক দিন অনেকক্ষণ ভালো থাকতে পারে। তবে চিকিৎসার ব্যাপারে যখন সিরোসিস হয়ে যায় তখন কিন্তু খুব যে একটা চিকিৎসায় ভালো ফল পাওয়া যায় সেটা কিন্তু নয়, কারণ তার লিভার অলরেডি আমরা যেটা বলেছি যে 90% বেশি কিন্তু ড্যামেজ হয়ে গেছে। যদি এই পরিস্থিতিতে তার অন্যান্য জিনিসগুলো তার ফেভারেবল হয় তাহলে কিন্তু আমরা তাকে লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে পারি। আর তাছাড়া কিন্তু চিকিৎসা জাস্ট মেনটেইনিং চিকিৎসা, তার লবণ কমে গেলে লবণের ঘাটতিটা মেনটেন করা, ব্যালেন্স করা, তার আমিষ বা প্রোটিন যেগুলো কমে গেলে সেটা মেনটেন করা, জন্ডিস হলে জন্ডিসটাকে তাকে কমের মধ্যে রাখা বা একটা সহনীয় পর্যায়ে রাখা, এই ধরনেরই চিকিৎসা আসলে হয়ে থাকে। এবং অনেক সময় দেখা যায় যে এই লিভারের রোগীগুলো তাদের ব্রেনেও কিন্তু এফেক্ট করে। আমরা অনেক সময় যে লবণের খুব ঘাটতি হয়ে গেলে বা আমিষ বা প্রোটিনের খুব ঘাটতি হয়ে গেলে এবং সেই সাথে তার জন্ডিস যদি কখনো বেশি হয়ে যায়, এটা কিন্তু ব্রেনের ডিপোজিট হয় এই বিলিরুবিন, এটাকে আমরা বলি হেপাটিক এনকেফালোপ্যাথি, সেই ক্ষেত্রে কিন্তু আরও বেশি জটিল, মানে মানুষ অজ্ঞান হয়ে যায়, তার অন্যান্য উপসর্গগুলো আরও চলে আসে, তখন এই হেপাটিক এনকেফালোপ্যাথির আবার চিকিৎসাও একটু ভিন্ন, সেক্ষেত্রে রোগীকে হসপিটালে আইসিউতে ভর্তি করে সেভাবে ব্যবস্থা নেওয়া হয়। লিভার সিরোসিস প্রতিরোধে
আপনার পরামর্শ? যে আমরা সবাই কিন্তু এই বি ভাইরাসের পরীক্ষাটা করে যে আমাদের শরীরে বি ভাইরাস আছে কি না, যদি না থাকে এই পরীক্ষাটা করে আমরা সবাই বি ভাইরাসের টিকা নিতে পারি। আর সি ভাইরাস যদিও টিকা নেয়, কিন্তু আমাদেরকে জানতে হবে বি ভাইরাস এবং সি ভাইরাস মানুষের দিয়ে কীভাবে সংক্রমিত হয়। যদি আমরা সেটা জানি তাহলে সেই ব্যবস্থা যদি আমরা নেই তাহলে প্রতিরোধক ব্যবস্থা নিলে আমার শরীরে কিন্তু বি ভাইরাস বা সি ভাইরাস সংক্রমিত হবে না। এই প্রতিষেধকগুলো হচ্ছে বি ভাইরাস এবং সি ভাইরাস আমাদের দিয়ে সংক্রমিত হয়। যদি আমরা কারো শরীরে যদি সে বি ভাইরাস বা সি ভাইরাস আছে এই ধরনের ব্যক্তির থেকে আমি আমার নিজের শরীরে রক্ত দেই, বা যার বি ভাইরাস সি ভাইরাস আছে সেই লোকের ব্রাশ, আমি দাঁত মাজার ব্রাশ ব্যবহার করলাম বা তার রেজার ব্যবহার করলাম বা তার যে সুই বা ইঞ্জেকশন দেওয়া হলো সেই সিরিঞ্জটা আমি স্টেরাইল না করে যদি সেই সুই বা ইঞ্জেকশন দিয়ে অন্য কারোর গায়ে ইঞ্জেকশন বা সুই দেই তাহলে এই ক্ষেত্রে সংক্রমিত হয়। এছাড়া মার যদি হেপাটাইটিস বি থাকে তাহলে সেক্ষেত্রে জন্মগ্রহণকালীন সময় শিশুর শরীরে সেটা ট্রান্সমিট হতে পারে। এবং আরও যেটা আছে স্বামী স্ত্রীর মাধ্যমে, স্বামী বা স্ত্রীর কেউ যদি বি বা সি ভাইরাস আক্রান্ত থাকে সেক্ষেত্রে তাদের ভিতরেও কিন্তু এই সংক্রমণটা হতে পারে। লিভারের যত্নে আপনার পরামর্শগুলো যদি একটু আমাদেরকে বলেন। আসলে বয়সভিত্তিকভাবে লিভারের যত্ন নেওয়া উচিত। যেমন আজকাল আমরা ইয়াং বয়সে, যেটা তরুণ বা যুবক বা মধ্য বয়সে, আমরা কিন্তু অনেক ফাস্টফুড বা জাঙ্ক ফুডের দিকে ঝুঁকে গেছি। এবং এই জাঙ্ক ফুড বা ফাস্টফুডগুলো, হ্যাঁ, এটা বি বা সি ভাইরাস কিন্তু নয়, এটা আমরা এখন ফ্যাটি লিভার বলে থাকি। এই ফ্যাটি লিভার থেকেও কিন্তু সিরিয়াসিস হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং এই জাঙ্ক ফুড যদি আমরা অ্যাভয়েড করি, আমরা পরিহার করি, সেক্ষেত্রে আমরা কিন্তু এই লিভার সিরিয়াসিস থেকে বাঁচতে পারি। এবং কিছু রোগ আছে যেমন ডায়াবেটিস, ডায়াবেটিসের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে শরীরে মাত্রাতিরিক্ত চর্বির কারণে এটা লিভারে জমা হয়ে সেই ফ্যাটি লিভার হচ্ছে এবং এই কারণে সিরোসিস হতে পারে। সুতরাং ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য বা ডায়াবেটিস থেকে ডায়াবেটিসের আক্রান্ত থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য যে নিয়মকানুনগুলো আছে আমাদের, সেগুলো একটা ব্যায়াম করা, এবং বয়স ভিত্তিক আমরা যদি চিনি জাতীয় বা শর্করা খাবার আমরা কন্ট্রোল করি এবং নিয়মিত ব্যায়াম করি, সেক্ষেত্রে আমরা ডায়াবেটিসকে কন্ট্রোল বা ডায়াবেটিস থেকে নিয়ে মুক্ত থাকতে পারি। এবং পরবর্তী পর্যায়ে যেটা আমি বললাম, বি বা সি ভাইরাস, বি ভাইরাসের টিকা নেওয়া উচিত। সি ভাইরাসের টিকা যদিও এখনও আসে নাই, কিন্তু যে যে কারণে এই ভাইরাসগুলো আমাদের দেহে সংক্রমিত হতে পারে সেই কারণগুলো আমরা যদি নিজেরা প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমরা বি বা সি ভাইরাস আক্রান্ত না হয়ে আমাদের লিভার সুরক্ষিত রাখতে পারি। প্রিয় দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। আমাদের আলোচনা অনুষ্ঠানটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।